হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। ক্লাস ইলেভেনে যারা রয়েছে কীভাবে অ্যাকচুয়ালি শুরু করবে পড়াশোনা, এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, কিন্তু এখানে আমি তোমাদের এই বিষয়ে আলোচনা করব না। আমি বেসিক্যালি তোমাদের এমন কিছু ইনফরমেশান দেবো যে ইনফরমেশানগুলো একেবারে জরুরি ক্লাস ইলেভেনের জন্য, কারণ ক্লাস ইলেভেনে কিছু কিছু এমন মিস্টেক থাকে বা এমন জিনিসগুলো তোমরা করো যার ফলে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টে অনেকটা এফেক্ট পড়ে। তো সেই কারণে এই ভিডিওটি যারা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট রয়েছে তারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, কারণ এই ভিডিও দ্বারা তোমরা অনেক ইনফরমেশান পাবে। কারণ আমি যদি আমার শিডিউলের কথা বলি, আমি যে সময় ক্লাস ইলেভেনে পড়তাম সে সময় আমি ক্লাস টেনের ব্যাচ পড়াতাম এবং অন্যান্য প্রচুর পড়াশোনা, মানে ক্লাস বা আমার পড়া বা সেলফ স্টাডির জন্য আমি রাত 10টার পরে টাইম পেতাম, কারণ আর তার আগে বিভিন্ন ব্যাচ পড়াতে হতো, আমার পড়া ছিল, পড়তে যেতে হতো, সমস্ত কিছু কভার করে কিভাবে আমি মেনটেন করতাম আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কারণ এই ভিডিওতে আমি ছোট বড় প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে তোমাদের ক্লাস ইলেভেনে তোমরা খুব ভালো রেজাল্ট করো, তার সাথে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টও খুব ভালো হয়। সেই কারণে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। সবার প্রথমে শুরু করব তোমরা কোথায় বসে পড়াশোনা করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে এটাকে ছোট জিনিস বলে মনে করে যে আমরা কোন জায়গায় পড়াশোনা করব, কিন্তু তোমাদের পড়াশোনার জায়গা প্লেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমি বলে রাখি, তোমরা কিন্তু অনেকেই, বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু বিছানায় পড়তে বসো, সেক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম হয়, তোমাদের ঘুম পায়। প্রত্যেকেই জানো যে যখন আমরা পড়াশোনা করে আসি সারাদিন টিউশন নিই এবং অনলাইন এখন ক্লাস চলছে, অনলাইন ক্লাস করার পর যখন পড়তে বসি তখন আমাদের ক্লান্তি অনুভব হয়, তখন আমরা কি মনে করি বইটা খুলি দেখে মনে হচ্ছে কোনো একটা পোর্শন আমরা বুঝতে পারছি না, ব্যাস বই বন্ধ করে আবার মনে করি যে একটু ফোনটা ঘাটি বা একটু শুয়ে নিই। এই করে কিন্তু তোমাদের পড়াশোনা হয় না। সেই কারণে স্টাডি যে টেবিল তোমাদের একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি তোমাদের স্টাডি টেবিল থাকে সেক্ষেত্রে তোমরা স্টাডি টেবিলে পড়াশোনা করতে পারো। এছাড়া তোমরা যদি তোমাদের কোনো টেবিল না থাকে সেক্ষেত্রে তোমরা কি হচ্ছে এ মেঝোতে বসে, কিংবা তোমরা, আমি যেটা করতাম, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে এবং আওয়াজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে ভালোবাসতাম, সেক্ষেত্রে তোমরা সেটাও করতে পারো। তো এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবে, কখনোই বিছানায় বসে আমরা পড়াশোনা করব না, যেখানে আরামদায়ক যে প্লেসগুলো আছে সেইখানে আমরা পড়াশোনা করব না। আমাদের যাতে পড়াশোনায় মনোযোগ থাকে এরকম অ্যাটমসফিয়ারে আমরা পড়াশোনা করব, যেখানে কোনো কথাবার্তা বা একটু আওয়াজ কম আছে সেই জায়গায় পড়াশোনা করব। খুবই কিন্তু ছোট বিষয় হলেও খুবই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এফেক্ট পড়ে। এবং যখন পড়াশোনা করবে সেই সময় কিন্তু তোমাদের যে ফোনটা আছে সেটা মিউট বা সাইলেন্স করে তোমরা রেখে দিতে পারো দূরে। এইভাবে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। আর তোমাদের টেবিল চেয়ারে 3 ঘন্টা অবশ্যই পড়তে হবে, 3 ঘন্টা পড়ার যে অভ্যাস সেটা তোমাদের ক্রিয়েট করতে হবে, কারণ তোমরা জানো যে কোনো এক্সাম হোক, জি মেন্স হোক এবং তোমাদের বোর্ড এক্সাম হোক, সমস্ত কিন্তু 3 ঘন্টা 15 মিনিট কিংবা 3 ঘন্টা আর সময়ের পরীক্ষা হয়। সেক্ষেত্রে তোমাদের বসার অভ্যাস করতে হবে যে এক টানা 3 ঘন্টা যাতে পড়াশোনা আমরা করতে পারি। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, মানে যখন তোমরা পড়তে বসবে তখন এটা মাথায় রেখেই তোমাদের পড়তে বসতে হবে যে 3 ঘন্টা অ্যাকচুয়ালি আমরা একভাবে পড়তে পারি, তার অভ্যাস আমাদের করতে হবে কোনো ব্রেক না নিয়ে। অনেকে বলে যে আমি তুমি 1 ঘন্টা পড়ো কিংবা 2 ঘন্টা পড়ো তারপরে 15 মিনিট ব্রেক নাও, কোনো লাভ হবে না। আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করে দেখেছি কোনো লাভ না, 1 ঘন্টা পড়লাম আবার আধা ঘন্টা যেই ব্রেক নিলাম তারপরে আবার 1 ঘন্টা পড়তে ইচ্ছা করে না। জানি না আমার শিডিউলটা আমি তোমাদের বললাম, কিন্তু এরকমভাবে তোমরা পড়ো না তোমাদের। এবং অনেকে বলে যে প্রত্যেক দিন প্রত্যেকটা বই পড়ো, অ্যাকচুয়ালি না, কোনো লাভ হবে না, প্রত্যেকটা বই পড়তে গেলে জগা খিচুড়ি যেটা বলে সেটা হয়ে যাবে। সেই কারণে তোমরা অবশ্যই মাথায় রাখবে যে আমাদের উইকলি প্ল্যান একটা তৈরি করতে হবে, যে উইকলি আমরা প্রত্যেকটা সাবজেক্টকে কভার করব, মানে সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্টকে কভার করব এবং কোন দিন কোনটা পড়ব। তোমার যে টিউশন আছে, অনলাইন ক্লাস আছে বা অফলাইন টিউশন আছে, সেই টিউশনের উপর ভিত্তি করে তোমরা কিন্তু রুটিন বানাও যে আমরা প্রত্যেক দিন হয়তো 3টে সাবজেক্ট কিংবা 2টো সাবজেক্ট পড়ব ও অন্তত সেই সাবজেক্টে 2 ঘন্টা ম্যাক্সিমাম দেব, কারণ 1 ঘন্টাই সেই সাবজেক্ট। যদি বাংলা ইংলিশের ক্ষেত্রে হয় সেটা একটু কম সময় লাগতে পারে, ফিজিক্স ম্যাথামেটিক্সের কথা যদি বলি সেক্ষেত্রে একটু তোমাদের বেশি সময় লাগতে পারে, কারোর 1 মিনিটে পড়াশোনা হয়ে যায় বা 1 ঘন্টায় পড়াশোনা হয়ে যায় বা সেই পড়াটাই অনেকের 2-3 ঘন্টায় হয় না। সেক্ষেত্রে তোমার অ্যাকর্ডিং, তুমি নিজেকে ভালো চেনো সেই জন্য তোমার অ্যাকর্ডিং তুমি টাইম টেবিলটা তৈরি করবে। আর যেটা বললাম 3 ঘন্টা কিন্তু তোমার স্টাডি তোমাকে করতেই হবে। এখানে মাথায় রাখতে হবে স্টাডি করতে হবে মানে কি, তোমরা 4 ঘন্টা 5 ঘন্টা করতে পারো কিন্তু তোমাদের অভ্যাস করতে হবে যাতে 3 ঘন্টা একটানা তোমরা পড়তে বসতে পারো, সেক্ষেত্রে তোমাদের পরবর্তীকালে এক্সামে সুবিধা হবে। এরপরে যেটা বিষয় হচ্ছে তোমাদের সিলেবাস, তোমরা সিলেবাস সম্বন্ধে ম্যাক্সিমাম স্টুডেন্ট জানো না যে তোমাদের অ্যাকচুয়ালি পুরো সিলেবাস রয়েছে, সিলেবাসের মধ্যে কী কী রয়েছে, কোনটার থেকে কত নম্বরের মার্কস আসবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জানা। তোমরা ইলেভেনে পড়তে শুরু করে দাও কিংবা 12-এ পড়তে শুরু করে দাও কিন্তু কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন আসে সেটা তোমরা জানো না। তোমাদের কিন্তু প্রি প্ল্যানিং করতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য, যে প্রত্যেকটা কোন কোন চ্যাপ্টার ওয়াইজ কোন সাবজেক্ট থেকে কত নম্বরের কোশ্চেন আসবে, কত নম্বরের এমসিকিউ আসবে, এগুলো কিন্তু তোমাদের আগে স্টাডি করে রেখে দিতে হবে। তোমাদের সিলেবাস
সিলেবাসটা সম্বন্ধে পুরো ধারণা থাকা উচিত, তারপরেই কিন্তু তোমাদের পড়তে হবে। এছাড়া ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, এ যে যখন আমাদের সিলেবাস পড়ানো হয়, মানে টিচাররা অনলাইন পড়ো কিংবা অফলাইন পড়ো, টিচাররা যখন পড়ায় তখন মনে করে যে স্যার টিচারদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, মানে আমারও সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তুমি ভেবে দেখো, এখনও অনেকে, আমি এইটুকু বলতে পারি 75 থেকে আমার এক্সপিরিয়েন্স, পড়ানোর এক্সপিরিয়েন্স সমস্ত কিছু থেকে আমি বলতে পারি যে 75% থেকে 80% স্টুডেন্ট সিলেবাস শেষ করেছে শুধু, কিন্তু সে একটা কিছু জানে না, সিলেবাস শেষ করেছে। আমি এখনও সেদিনকেও একটা স্টুডেন্ট আসলো, আমি জিজ্ঞাসা করলাম, সামান্য বেসিক্স ফর্মুলা পর্যন্ত জানে না, সাইন এ প্লাস বি এর ফর্মুলা এখনও, কিন্তু তার সিলেবাস শেষ হয়ে গেছে, টিচার শেষ করে দিয়েছে, সে মনে করছে আমার সিলেবাস শেষ হয়ে গেছে। তার মানে কি সিলেবাস শেষ হবে, সে এমন করো না যে তোমার সব সিলেবাস শেষ হয়ে গেছে তুমি কিচ্ছু জানো না। এরকম যদি হয় তাও ভালো, যে একটা সিলেবাস হয়েছে, একটা সিলেবাস থেকে তোমার যা কোশ্চেন আসবে সবই তুমি পারবে। সিলেবাস শেষ করা তোমাদের উদ্দেশ্য একেবারেই থাকা চলবে না। অনেকেই মনে করে যে সিলেবাস কমপ্লিট করে কোনো লাভ নেই। সিলেবাস কমপ্লিট করবে অবশ্যই, কিন্তু মনে রাখতে হবে যে সিলেবাসটা বা যে চ্যাপ্টারটা তোমরা কমপ্লিট করবে সেই চ্যাপ্টারটা স্যাররা কমপ্লিট করেছে সেটা না, তুমি কমপ্লিট করেছো এবং তোমার কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, তবেই তোমার সেই চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে। স্যাররা বা টিচাররা কমপ্লিট করলে তোমার পড়া কমপ্লিট হয়নি, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এরপরে যে বিষয়টা হলো সেটা হলো শর্ট নোটস, ছোটো ছোটো নোটস চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্রিয়েট করতে হবে, যাতে তোমাদেরই তৈরি করতে হবে। আমি প্রত্যেককে বলবো, নোটস টিচাররা দিচ্ছে দিক না দিক, তোমাকে কনসেপ্ট টিচারদের থেকে ক্লিয়ার করতে হবে এবং নোটস নিজে তৈরি করতে হবে বলবো, যেটা আমি করতাম। তোমাদের আমি এখানে তোমাদের জন্য রেখেও দিয়েছি, এই দেখো এখানে ক্লাস ইলেভেনের আমি ফিজিক্সের নোট আমার অনেক আগের তৈরি করা, তোমরা দেখতে পারো এখানে অনেক আগের তৈরি করা, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, তোমাদের অনেক আগের তৈরি করা। দেখো প্রত্যেকটা নোটস কিন্তু ও আমি এখানে তৈরি করেছি, এখানে এটা হচ্ছে কার্য চ্যাপ্টার ক্লাস ইলেভেনের কার্য ক্ষমতা শক্তি, এই ঠিক আছে, এছাড়া ভেক্টর সমস্ত অধ্যায়ের আমার কী হচ্ছে যে নোটসগুলো আমি শর্ট টাইপ নোটস ক্রিয়েট করেছি, এই সেই নোটসগুলো কী হচ্ছে ইম্পর্টেন্ট, সব কিছু না, শর্ট নোটস মানে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য বা তোমাদের ফিজিক্সের ম্যাথামেটিক্স লাগবে বা ম্যাথামেটিক্সের লগুলো রয়েছে, যেগুলো আমার তোমার কোনো লও নেই, তোমার মনে রাখতে সুবিধা হচ্ছে সেগুলো পাশে লিখে রাখলে, তো তোমার মতন করে তুমি একটা শর্ট নোটস তৈরি করবে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টে। সেক্ষেত্রে কী হচ্ছে তোমার পরীক্ষার সময় কিন্তু অনেকটা হেল্প হবে, এবং আমি প্রত্যেককে এটা বলবো করো, দেখো তুমি করে দেখো তারপরে তোমার কী ভয় বলবে। এবং প্রত্যেকে যখন পড়াশোনা করবে, ফিজিক্স হোক ম্যাথামেটিক্স হোক খুব ইম্পর্টেন্ট, ফিজিক্স আর ম্যাথামেটিক্সের জন্য এবং কেমিস্ট্রির জন্য, সায়েন্সের পার্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর্টসের জন্যও ইম্পর্টেন্ট, প্রত্যেকেই কী করবে অবশ্যই পড়ার পরে যেটা পড়েছো যেটা বুঝেছো সেটা খাতায় লেখার চেষ্টা করবে, সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে, চেষ্টা করবে অবশ্যই লেখার প্রত্যেকটা সাবজেক্টকে পড়ে, সেক্ষেত্রে কী হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, পড়াটা খুব ইম্পর্টেন্ট, তারপরে লেখাটা কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। যদি পড়ে একবার লেখো আর কিচ্ছু করতে হবে না, যদি যেহেতু তুমি লিখতে পারছো, যেই লিখতে যাবে তখন তোমার যে ভুল বা খামতিগুলো আছে সেগুলো কিন্তু ধরা পড়বে, সেক্ষেত্রে তোমার কিন্তু যখন তুমি লিখতে পারলে তখন মনে হলো সেই চ্যাপ্টারটা আমার ক্লিয়ার হয়ে গেছে। এরপরে একটা বিষয় হচ্ছে প্রত্যেকে করে হচ্ছে HW পেন্টিং, মানে টিচাররা যে HW তোমাদের দেয় বা যে কাজটা তোমাদের বাড়িতে দেয় সেই কাজটা তোমরা বাড়িতে করো না, তোরা সেটাকে পেন্ডিং রাখো, ভাবো যে পরবর্তী সময় করে দেবে এবং পরের ক্লাসটা করো, সেখানেও তোমাদের পেন্ডিং হয়, এরকমভাবে তোমাদের অনেকটা সিলেবাস আটকে যায়। সিলেবাস আটকে গেলে কী হবে, পরবর্তী সময় তোমার কোনো লাভ হবে না, টিচারের যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিকে তোমরা ব্রেক করো এই মানে HW পেন্ডিংয়ের মাধ্যমে। সেই কারণে তোমাদের পুরো HW যেটা টিচাররা দেবে প্রতিনিয়ত করতে হবে, নাহলে কী হবে তোমরা জানো, তোমরা অনেকে এখনও 3-4 মাস কেটে গেছে, অনেকে পড়াশোনা করছো, অনেকে জানো, যারা ম্যাথামেটিক্স বা ফিজিক্স করোনি তারা দেখছো যে প্রথমের যে পোর্শন রয়েছে সেই পোর্শনটা তোমরা কমপ্লিট করলে না, কমপ্লিট না করার কারণে স্যাররা এখন 3 নম্বর কিংবা 4 নম্বর চ্যাপ্টারে যখন চলে এসে তোমরা কিচ্ছু বুঝতে পারছো না, তোমরা চাইছো যে আমরা পড়াশোনা করবো ঠিকঠাক করে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারছো না, কারণ তোমাদের এই 3 নম্বর চ্যাপ্টার করার জন্য 1 নম্বর এবং 2 নম্বর চ্যাপ্টারের প্রতি ধারণা থাকা দরকার এবং ওদের ওই সূত্রগুলোকে কাজে লাগিয়ে হচ্ছে, এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তাই, ফিজিক্সের ক্ষেত্রেও তাই। তো এরকমভাবে তোমাদের কিন্তু পরে অসুবিধা হবে, তোমরা মনে করছো যে ক্লাস 10-এর মতন যে লাস্টে পড়াশোনা করবো, 2-3 মাস পড়বো, আমি তো অনেক নাম্বার পেয়ে গেছি, 11-এও সেরকম হয়ে যাবে, আর যেই তোমাদের 11-টা লাস্টে গিয়ে তোমরা বুঝতে পারছো যে পড়াশোনা আমার ধর হচ্ছে না, আমরা কমপ্লিট করতে পারছি না, পুরো সিলেবাসটাকে তোমরা কমপ্লিট করতে যাচ্ছ, 10-এর মতন কিন্তু হবে না, খুব ইন্টেলিজেন্ট না হলে কিন্তু হবে না, এবং তোমাদের 12-এ গিয়েও 10-11 যেহেতু পড়নি সেক্ষেত্রে তোমাদের 12-এও কিন্তু ভালো রেজাল্ট হবে না। সেই কারণে কেউ কিন্তু HW পেন্ডিং রাখবে না, টিচারসদের যে রুলস, টিচাররা যে স্ট্র্যাটেজিতে পড়াচ্ছে সেই স্ট্র্যাটেজি ফলো করো, তুমি যে টিচারের কাছেই পড়ছো না কেন, তুমি অনলাইন পড়ো কিংবা অফলাইন পড়ো যেখানেই পড়ো না কেন, তোমার টিচার যে HWগুলো দিচ্ছে এ সেটার মনে করো 90% প্রত্যেক দিন কভার করার, যদি কোনো কারণে একটা ব্রেক হয়ে যায় সেটা পরের দিন অবশ্যই কমপ্লিট করে নাও, টিচারের থেকে জেনে নাও বা ফ্রেন্ড যারা আছে তাদের হেল্প নাও, অবশ্যই সেটাকে কমপ্লিট করো, কিন্তু না হলে কিন্তু 12-এ
তুমি ভাবছো যে টুয়েলভে আমি সব কভার করে ফেলবো, কিন্তু টুয়েলভে ভালো রেজাল্ট তোমাদের হবে না। এরপরে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা ভুল করে, যে ভাবে যে ছোটোখাটো যে ক্লাস টেস্টগুলো নিচ্ছে প্রাইভেট টিউটাররা বা অনলাইন বা ক্লাসে বা অফলাইন ক্লাসে, সেই টেস্টগুলোকে দেবো না, টেস্টগুলো দেবো না এবং পরীক্ষার আগে ভালো করে পড়ে ফেলবো। তো এটা কিন্তু একেবারেই তোমাদের এর সবচেয়ে বড় ভুল, কারণ টেস্ট দিলে তোমরা যখনই বারবার ব্যর্থ হবে তারপরেই কিন্তু তোমরা শিখতে পারবে। আর একটা জিনিস সবাই করে, যদি ভালো কম নাম্বার পায় সেক্ষেত্রে মনে করে যে আমি ঠিক করে পড়িনি, দেখা গেছে সে 2-3 ঘন্টা পড়ছে কিন্তু সে ভালো নম্বর পাচ্ছে না কোনো কারণে, ইলেভেনে ভালো নম্বর পাচ্ছে না, সে মনে করছে না আমার এই সাবজেক্টটা আমার জন্য না। তোমরা যেটা সবথেকে বড় ভুল করো, যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট টেস্ট দেওয়া, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে টেস্টের পরে অ্যানালাইসিস করা, যে টেস্টটা আমি কেন আমার এই নাম্বার আসলো, কেন কম নাম্বার আসলো, আমার কী খামতি ছিল, যে বেশি নম্বর পেয়েছে সে কী করেছে তার থেকে আমি জিজ্ঞাসা করি, মানে পুরো এক্সামটাকে অ্যানালাইজ করা, যে আমার যে ভুলটা এখন হয়েছে সেই ভুলটা যাতে পরবর্তীকালে না হয়। ফেলিয়ার্স কোনো বাজে ব্যাপার না, কোনো বাজে ম্যাটার না, কিন্তু ফেলিয়ার্সের থেকে ইম্প্রুভমেন্ট যদি আমরা না শিখি, বা ফেলিয়ার্স কেন ফেলিয়ার্স হচ্ছে সেটা যদি না শিখি, তাহলে কিন্তু একেবারে ওয়ার্থ হয়ে যাবে তোমার পড়াশোনাটা বা যে কোনো কিছু। ফেলিয়ার্স কোনো ব্যাপার না, তোমরা ফেল করছো বা কম নাম্বার পাচ্ছ সেটা কোনো ব্যাপার না, সেটার থেকে যেন আমরা কিছু শিখি পরবর্তীকালে, যেন সেই একই ভুলটা না হয়। যদি বারবার আর একই ভুলটা হয় তাহলে কোনো লাভ হবে না। তো এখানে তোমরা বুঝতেই পারছো, তোমাদের এক্সামের পরে যদি কম নাম্বার আসে তাহলে তোমাদের অ্যানালাইজ করতে হবে যে অ্যাকচুয়ালি আমার মধ্যে কী খামতি আছে, আমার কী ভুল হচ্ছে, আমার পড়াশোনায় কী ভুল হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু অ্যানালাইজ করতে হবে। যে তোমাদের পরীক্ষার পরে যে কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারলে না, সেই কোশ্চেনগুলোকে দেখো, সেই কোশ্চেনগুলোকে কী ভুল লিখেছো, বা কোনো সাবজেক্টে কোনো টিচার কেন কম নাম্বার দিল এই কোশ্চেনটায়, সেটা টিচারকে জিজ্ঞাসা করো, সেই ভুলটাকে তৈরি করা মানে ঠিক করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবে। তো এখানে তোমরা কিন্তু টেস্ট অবশ্যই দেবে, এবং তার থেকে বড় যেটা জিনিসটা বললাম সেটা হচ্ছে অ্যানালাইসিস। তোমরা খুব ভালো করে তোমাদের এক্সামকে অ্যানালাইজ করো যে কেন এই জিনিসটা হলো আমার সাথে। এরপরে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে, টেক্সট বই কমপ্লিট না করে টেস্ট পেপার কমপ্লিট করতে শুরু করে দেয়। টিচাররা টেস্ট পেপার করাচ্ছে সেই কারণে, তোমরা বাংলা গ্রামার কিংবা ইংলিশ গ্রামার বাদে অন্যান্য কোনো সাবজেক্টের এর টেস্ট পেপার আগের থেকে কমপ্লিট করতে যাবে না। সবার প্রথমে টেক্সট বইটাকে পুরো ভালো মতন তোমাদের কমপ্লিট করতে হবে। টেক্সট বই কমপ্লিট করার পর তোমাদের টেস্ট পেপার কমপ্লিট করতে হবে, বা এরকম ধরনের যে কোশ্চেন পেপারগুলো আছে সেগুলো সলভ করতে পারো, বা 10 ইয়ার্স কমপ্লিট করতে পারো। আমি বলে দিই, টেক্সট বই যদি কমপ্লিট করো, সে সায়েন্স হোক আর্টস হোক যে কোনো সাবজেক্ট হোক না কেন, তোমরা 80% মার্কস কিন্তু পেয়ে যাবে পুরো টেস্ট পেপার। এবং যারা সায়েন্সের রয়েছে তারা এক্সাম্পল যেগুলো রয়েছে ম্যাথামেটিক্সের এক্সাম্পল সেগুলো খুব ভালো করে দেখো, এখান থেকেও কিন্তু ভালো কোশ্চেন আসে, টুয়েলভের ক্ষেত্রেও তাই। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই সবার প্রথমে টেক্সট বই কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু তোমরা তোমাদের টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকমূলক যে বইগুলো আছে সেইগুলোকে সলভ করতে যাবে। আগের থেকে কিন্তু সলভ করতে যাবে না, সেটা ওয়ার্থ হবে আর কিছুই না, তোমার বেকার খাটনি হবে। এর পরবর্তী বিষয় হচ্ছে ডায়েট কন্ট্রোল। এটা অনেকেরই মনে হয় ছোটো জিনিস, কিন্তু অবশ্যই তোমরা ডায়েট কন্ট্রোল করো। ডায়েট কন্ট্রোল মানে প্রপার কোনো এরকম কিছু না, কিন্তু খাবারটা একটু সীমিত পরিমাণ খাও, ধরো খুব বেশি খেয়ে নিলে সেক্ষেত্রে তোমরা পড়াশোনা করতে যখন বসছো তখন তোমার শরীর ভালো লাগছে না, বা ঘুম পাচ্ছে বা ক্লান্তি অনুভব হচ্ছে, সেই সময় কিন্তু তোমার পড়ার স্টাডি কিন্তু ঠিকঠাক হবে না। সেই কারণে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার হচ্ছে প্রপার ডায়েট প্ল্যান। প্রপার ডায়েট প্ল্যান বলতে এখানে সীমিত পরিমাণ খাবার, আমি বলছি না কোনো কিছু এই বয়সে তোমরা ব্রেক করো, ঠিক আছে, তোমার হেলথের অনুযায়ী তুমি নিতে পারো, কিন্তু খুব বেশি রাতে খাবার খাবে না যাতে পড়তে অসুবিধা হয়। এরপরে অনেকে বলবে যে আমরা রাতে পড়বো না দিনে পড়বো, এক্ষেত্রে কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি, তোমাদের উপর নির্ভর করছে রাতে পড়বো না দিনে পড়বো। কিন্তু আমি আমার কথা যদি বলি, ক্লাস 11-12 যেহেতু আমার কাছে কোনো অপশান ছিল না দিনে পড়ার, কারণ বেশিরভাগ সময় আমি যদি স্কুল না যেতাম সেক্ষেত্রে আমি ঘুমাতাম, কেন ওই টাইমটা আমি ঘুমাতাম এবং সারা রাত আমি পড়তাম। ধরো কোনো সময় নোটস লিখছি সেক্ষেত্রে রাত 11টার থেকে শুরু করে সকাল 6টা কিংবা 7টা বেজে যেত, পুরো কন্টিনিউ আমি পড়াশোনা করতাম। এবং সাথে আমার একটা ইয়ে ছিল যে চকলেট বা কোনো কিছু রেখে দিতাম, যে পরবর্তী সময় যখন ভালো লাগছে না তখন একটু খেয়ে নিতাম বা একটু কফি খেয়ে নিতাম। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে পার্ক, আমার এখনও মনে আছে যে 5 টাকা দিয়ে পার্ক পাওয়া যেত, সেই পার্ক কিনে রাখতাম, রেখে যখন আমার মনে হতো যে একটু ক্লান্তি অনুভব বা একটু উঠতাম, জল টল খেতাম এবং পার্কটা খেতাম, খেয়ে আবার পড়তে শুরু করে দিতাম। এইভাবে কিন্তু পড়াশোনা করেছি, এবং সকালবেলা যেহেতু আমার ক্লাস চলছে সেই ক্ষেত্রে আমি রাত্রেবেলা পড়তাম। অনেকে ধরো রাত্রেবেলা পড়তে ভালো লাগে না, ঘুম পায়, সে সকালবেলা পড়তে পারে, তোমার যে সময়টা ভালো লাগে তুমি সেই সময়টা পড়তে পারো। এর পরবর্তী জিনিস হচ্ছে তোমাদের ঘুম। অনেকেই মনে করে যে আমরা পড়াশোনা করব, আমরা যারা সাকসেসফুল হয়েছে তারা ঘুমাই কম, রাত্রেবেলা জেগে থাকে, আর তাদের লেভেলটা অন্যরকম। তোমাদের কিন্তু ম্যাক্সিমাম 6-7 ঘন্টা ঘুমাতেই হবে, ঘুম না হলে প্রপার কিন্তু পড়াশোনা হবে না। আমার ক্ষেত্রে কোনো কোনো সময় কমে যেত, যেহেতু আমার দিকটা অন্যরকম ছিল, তোমাদের দিকটা অন্যরকম। আমার টিউশন ছিল, টিউশন পড়াতে হতো, আমার নিজের মানে টিউশন যেতে হতো, তারপরে আমি সকালবেলা উঠে বেরিয়ে যেতাম, কোনো সময় অন্য কোনো সময় শেয়ার করবো পুরো ডেলি রুটিনটা, তারপরে রাত্রেবেলা পড়াশোনা করতাম এবং সকালবেলা ম্যাক্সিমাম টাইমে ঘুমাতাম। এবং কোনো সময় যদি সকালবেলা কাজ থাকতো সেক্ষেত্রে
আগে ঘুমিয়ে পেত ঘুমিয়ে পড়তাম চারটের সময়, সেক্ষেত্রে একটু কম ঘুম হতো। কিন্তু আমি প্রত্যেকে তোমাদের যাদের এরকম প্রবলেম নেই, শুধু পড়াশোনার মধ্যে আছে অন্য কোনো বিষয় নেই, তাদেরকে প্রত্যেককে বলবো ও তোমরা 6 থেকে 7 ঘন্টা প্রপার ঘুম নাও, তাহলে কী হচ্ছে তোমাদের এর পড়তে কিন্তু অনেকটা এনার্জি পাবে। আর একটা জিনিস, ক্লাস 10 থেকে যখনই স্টুডেন্টরা 11 ওঠে অনেকটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে অনেক কিছু এরকম কাজ করে যেটা বাবা মার থেকে লুকাতে হয়। তাই জন্য প্রত্যেককে বলবো এমন কোনো কাজ করবে না যেগুলো মা বাবার থেকে লুকিয়ে রাখতে হয়। অবশ্যই বুঝতে পারছো যেহেতু প্যারেন্টসের থেকে লুকাতে হচ্ছে সেই বিষয়গুলো ভালো না। কারণ আমি এটা কেন বলছি, তোমরা সবাই বুঝতে পারছো অনেক অনেক স্টুডেন্ট আছে স্মোকিংয়ের দিকে চলে যায়, অনেক অনেক স্টুডেন্ট রয়েছে যে ড্রিঙ্কিংয়ের দিকে বা বাজে নেশায় চলে যায় বা কম্পিউটার হোক ফোন হোক বিভিন্ন বাজে দিকে চলে যায়। সেই কারণে প্রত্যেক স্টুডেন্টকে বলবো যে এমন কোনো কাজ করবে না যেটা বাবা মার থেকে বা প্যারেন্টসের থেকে লুকাতে হয়। প্রথম প্রথম তো খুবই এনজয়মেন্ট মনে হবে, কিন্তু পরবর্তী সময়ে তোমরা মনে করবে যে এক বছরের এনজয়মেন্টটা আমার সারা জীবনের দুঃখে পরিণত হয়েছে। তোমরা খুব স্মার্ট, আশা করি কি বলতে চাইলাম তোমরা বুঝে গেছো। তো অবশ্যই এরকম কোনো কাজ করো না যেটা প্যারেন্টসের থেকে লুকাতে হবে। আর সবশেষে তোমাদের বলবো কনসেপ্ট ইজ পাওয়ার। তোমরা শুনেছো এটা, কনসেপ্টটাই কিন্তু পাওয়ার। অনেকে মুখস্থ করবে, সে বাংলা হোক ইংরাজি হোক ইতিহাস হোক ভূগোল হোক ফিজিক্স হোক ম্যাথামেটিক্স হোক সায়েন্সের জিনিসগুলো, শুধু যে কনসেপ্ট লাগবে তা না, তোমাদের বেঙ্গলি ইংলিশ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট লাগবে। কনসেপ্ট ইজ কিং, আমরা প্রত্যেকে জানি। তো কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। ধরো তোমরা হিস্ট্রি পড়ছো, হিস্ট্রিতে কী বৃত্তান্ত বলেছে সেটা কি কনসেপ্টের দ্বারা মনে রাখতে হবে। তো যদি তোমরা শুধুমাত্র মুখস্থ করো সেক্ষেত্রে কিন্তু হবে না। প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মনে রাখবে যে সবার প্রথমে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, তারপরেই আমি কিন্তু পড়াশোনা করবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যতগুলো বললাম তার মধ্যে থেকে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার করা। কারণ ধরো তোমরা যারা সায়েন্সে রয়েছো, জেই দেবে বা নিট দেবে, যারা এখন থেকে পরিকল্পনা করছো কিন্তু পড়াশোনা করছো না, ভাবছো পরে শেষ করে দেবো, কনসেপ্ট এখানে কিং। যেটা বললাম যে কনসেপ্ট ছাড়া তোমরা কখনোই মুখস্থ করে কিন্তু যে মিন্স বা এই যে ইঞ্জিনিয়ারিং লেভেল বা ভালো জায়গায় যারা যেতে চাইছো তারা কিন্তু যেতে পারবে না। পরবর্তী সময়ে এমন তোমাদের হবে মনে হবে যে আমার জন্য এটাই না, কারণ প্রতি পদে পদে তোমরা ফাঁকি দিয়ে এসছো। যে জিনিসগুলো তোমাদের যে সময় শেখা দরকার সেই সময় শেখুনি, মনে হবে তোমরা বুঝতেই পারছো 10 দিন না খেয়ে 10 দিনের খাবার কি একদিনে খাওয়া যায়, কখনোই যায় না। সেই কারণে কিন্তু তোমাদের প্রথম থেকে এখন থেকে যখন থেকে ভিডিওটা দেখছো ভাববে না যে কালকের থেকে এই যে রুলসগুলো ফলো করবে, আজকের থেকেই এই রুলসগুলো ফলো করো। প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট লেখো ও কনসেপ্টকে মাথায় রাখো, এবং ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের ক্ষেত্রে ছোটো ছোটো যেরকম বললাম নোটস, তোমরা নোটস তৈরি করো। আর সবশেষে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, হোয়াটসঅ্যাপে এ স্ট্যাটাসে দাও কিংবা ফেসবুকে দাও, যেখানে খুশি তোমরা ছড়িয়ে দাও। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট যাতে এখন থেকে সচেতন হতে পারে, ক্লাস ইলেভেনে যারা পড়ছে, যে পরবর্তী সময় যাতে তাদের গিয়ে অসুবিধা না হয়। এরকমভাবে সেলফিস তোমরা হয়েও না, শুধুমাত্র তোমরা জেনো না, তোমাদের বন্ধুদেরও জানানোর চেষ্টা করো। কারণ ও অপরের যখন উপকার করবে নিজেরা কোনো না কোনোভাবে সেই উপকার তোমাদের ফিরে আসবে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো। যারা এখনও পর্যন্ত লাইক করোনি, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।